আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই খুব ভালো আছেন। আপনারা হয়তো ইতিমধ্যে সকলেই জানেন যে আইএফসিটি মাইনিংয়ের যে MBT টোকেনটা আছে এটা কিন্তু অলরেডি লিস্টিং হয়ে গেছে। সো অনেকেই আমাকে পার্সোনালি নক করতেছে যে ভাই আমরা MBT টোকেনটাকে কীভাবে বাইসেল করব, যেহেতু এটা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে লিস্টিং হয়েছে, এর কারণে হয়তোবা অনেকেই বুঝতেছে না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কভার করে দেবো যে কীভাবে আপনারা MBT টোকেনটাকে বাইসেল করবেন, আর MBT টোকেনটা বাইসেল অর্থাৎ আপনার কাছে যদি MBT টোকেন থাকে তাহলে এটা কি সেল করা আপনার জন্য ঠিক হবে কি না, সো এটা নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সো এখান থেকে আমরা চলে যাব হলো আমাদের মেটামাস্কে। আপনারা সকলে চলে যাবেন আপনাদের নিজেদের মেটামাস্কে। দেন আমরা এখানে মেটামাস্কের মাধ্যমে আমরা বাইসেল করব, সোয়াপ করব। A to Z প্রসেসটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দিব। সো প্রথমত আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, দেখেন এখানে যে আমার অ্যাকাউন্টটা আছে, সো আমার অ্যাকাউন্টে এখান থেকে দেখেন আমার 84.85 MBT টোকেন আছে। সো আমি চাইলে এটাকে সেল করতে পারবো, অথবা আমি চাইলে এখান থেকে বাই করতে পারবো। যদি আপনারা বাই করতে যান তাহলে আপনাদের প্রয়োজন হবে কি, তাহলে আপনাদের প্রয়োজন হবে BNB, অর্থাৎ BNB-র মাধ্যমে আপনারা এখান থেকে বাই সেলটা করতে পারবেন, মানে বাই করতে পারবেন। যদি সেল করেন তাহলে BNB-তে আপনারা পেমেন্টটা পাবেন। তো এখানে তার মানে যদি কেউ বাই করতে চান তাহলে মাস্ট বি আপনাদেরকে মেটামাস্কে আগে BNB এনে রাখতে হবে কত ডলারে বাই করতে চাচ্ছেন, আর যদি কেউ সেল করতে চান তাহলে তো কোনো সমস্যা নেই, BNB-তে অটোমেটিকলি সেল হয়ে যাবে। আচ্ছা, এখন হলো আমরা সেল কীভাবে করবো, পেনকেক সোয়াপে। সো প্রথমত আপনাদের প্রয়োজন হবে কি পেনকেক সোয়াপের অ্যাড্রেস বা লিঙ্ক। সো এই লিঙ্কটা আপনারা কোথায় পাবেন আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে পেনকেক সোয়াপের লিঙ্কটাও দিয়ে দিছি, পাশাপাশি এখান থেকে দেখেন অ্যাড্রেসও দিয়ে দিছি, হ্যাঁ কন্ট্রাক্ট অ্যাড্রেসও দিয়ে দিছি। এই যেটা হলো পেনকেক সোয়াপের লিঙ্ক, দেন এখানে হলো কি MBT-র কন্ট্রাক্ট অ্যাড্রেস, এই দুইটা জিনিসই লাগবে। সো আমরা কী করবো, এখান থেকে ধরেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখান থেকে আমরা কী করবো, পেনকেক সোয়াপ এটাকে আমরা কপি করে নেব। দেন অ্যাগেন চলে যাবো আমাদের মেটামাস্কে। মেটামাস্কে আসার পর আমরা যে কাজটা করবো, এখান থেকে দেখেন এই যে ব্রাউজার অপশনটা আছে, এই ব্রাউজার অপশন আমরা ক্লিক করব। সো ব্রাউজার অপশনে ক্লিক করে দিলাম, দেন এখানে অলরেডি আমার পেনকেক সোয়াপটা এখানে আছে, বাট আমি তারপর আপনাদেরকে সুন্দর করে নতুন করে বোঝানোর জন্য আবারও দেখাই দিতেছি। সো এখানে আপনারা কী করবেন, আসার পর নতুন একটা ট্যাব নিয়ে নেবেন। নতুন ট্যাব কীভাবে নেবেন, এখান থেকে দেখেন এই যে একটা ট্যাব অপশন আছে, সো এখানে নিয়ে যাবেন, দেন এখানে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আবারও চলে যাবেন হলো আপনারা প্লাস আইকনে, এই যে আপনাদের প্লাস আইকনটা আছে প্লাস আইকনে ক্লিক করবেন। সো প্লাস আইকনে আমি ক্লিক করে দিলাম, দেন আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। আমরা এখন চলে যাব এখান থেকে এই যে সার্চ বক্সে, দেন এখান থেকে আমরা যে পেনকেক সোয়াপের লিঙ্কটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। দেন নিচের দিক থেকে আমাদের এখানে চলে আসবে হলো ওয়েট, নিচের দিক থেকে আমাদের এখানে চলে আসবে ইন্টার, আমরা ইন্টার করে দেব। সো ইন্টার করে দিলে দেখেন আমরা কিন্তু অলরেডি পেনকেক সোয়াপের যে এক্সচেঞ্জটা আছে সেখানে কিন্তু আমরা চলে আসলাম। সো আপনারা যদি এখানে লক্ষ্য করেন, দেখেন পেনকেক সোয়াপ ডট ফাইন্যান্স। আচ্ছা, এখন আমরা কীভাবে এখান থেকে ট্রেড করব, সোয়াপ করব বা MBT-টাকে বাইসেল করব, অন্যগুলো পরে দেখাবো, সমস্যা নেই। বাট এখানে যেহেতু অনলি MBT টোকেন বাইসেল করবো, যার কারণে আমরা শুধু সেটাই দেখাবো। আচ্ছা, এখানে আসার পর যে কাজটা আমাদের করতে হবে ফার্স্ট অবস্থায় সেটা হলো আমাদের ওয়ালেটটাকে কানেক্ট করে নিতে হবে। সো এখান থেকে আমরা ওয়ালেটটা কানেক্ট করে নেব। সো ওয়ালেট কানেক্টের জন্য আমরা এখানে টাচ করব, দেন এখান থেকে চলে আসবে হলো মেটামাস্ক, মেটামাস্কটা সিলেক্ট করে দেবো, যেহেতু আমরা এখানে মেটামাস্ক সিলেক্ট করে দিলাম, অলরেডি হয়ে গেছে। দেন আমরা কী করবো, যেহেতু এটা BNB স্মার্ট চেনের আন্ডারে আমাদের টোকেনটা লিস্টিং হয়েছে বা এখানে সোয়াপ করবো, যার কারণে এখানে আমরা কী করবো BNB স্মার্ট চেনটাকে সিলেক্ট করে দেবো। সো এখানে টাচ করব, এখান থেকে অলরেডি আমার সিলেক্ট করা আছে, আপনারা এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এখন হলো আমাদের সোয়াপ রেডি। তো এখন আমরা কী করবো, এখান থেকে আমাদের ট্রেড অপশন দেওয়া থাকবে, এই যে দেখেন ট্রেড অপশন লেখা আছে, এখানে আমরা টাচ করব। তো এখানে টাচ করার পর আমাদের এরকম একটি অপশন চলে আসবে। সো এখান থেকে দেখেন উপরের দিকে অনেকগুলো অপশন আছে, সো এখান থেকে আমাদের যে সোয়াপটা সিলেক্ট করা আছে অলরেডি এই সোয়াপে থাকবে। দেন হলো আমাদের দেখেন এখানে অপশন চলে আসছে, এখানে দুইটা অপশন চলে আসছে, একটা হলো এখানে BNB চলে আসছে, আর এখানে হলো আরেকটা হলো কেক চলে আসছে। এখন এই দুটো আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা কোন কোন মাধ্যমে কী করতে চাচ্ছি সেটা আমরা এখানে দিব। আচ্ছা, প্রথমত আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটাকে বাই করবো, না কীভাবে সেল করবো সেটা প্রথমে দেখাবো। সো এখান থেকে সেল করার জন্য প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, তো এখানে যে অ্যারো চিহ্নটা আছে, এই BNB-র পাশে যে অ্যারো চিহ্নটা আছে, এখানে আমরা টাচ করব।
অর্থাৎ এটার উপর টাচ করলেও হবে। এখানে টাচ করার পরে আমরা দেখেন এখান থেকে আমাদের এমবেডেড টোকেনটা অলরেডি এখানে চলে আসছে। কেন চলে আসছে আমি অলরেডি সার্চ করছিলাম, যার কারণে এখানে চলে আসছে। যদি আপনাদের না চলে আসে তাহলে আপনারা এখানে কি করবেন, আপনারা যে এমবেডেড যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আছে সেটা আমরা চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এখানে আসার পর এখান থেকে কন্ট্রাক্ট অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। ধরে নিলাম আমি কন্ট্রাক্ট অ্যাড্রেসটাকে কপি করে নিলাম। কপি করার পর এখানে আমরা এটাকে সার্চ করে দেবো, না লিখে আপনারা সরাসরি কন্ট্রাক্ট অ্যাড্রেস সার্চ করলে কী হবে, আপনাদের এটা ইজিলি চলে আসবে। দেখেন এখন কিন্তু আমাদের এটা ইজিলি এখানে চলে আসছে কন্ট্রাক্ট অ্যাড্রেস সার্চ করার ফলে। আমার অ্যাকাউন্টে যে ব্যালেন্স ছিল 84টা সেটাও কিন্তু এখানে আমার শো করতেছে। তাহলে আমরা কী করবো এখন, যেহেতু সেল করবো যার কারণে আমরা প্রথমটাকে কী করবো, আমরা এমবিটি সিলেক্ট করে দেবো। সো এখানে এমবিটি সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেখেন ফাইনালি কিন্তু আমার এখানে এমবিটি সিলেক্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা, যেহেতু এমবিটি সিলেক্ট হয়ে গেছে এখন আমি এমবিটি সোয়াপ করে কিসের মাধ্যমে আমি এখান থেকে পেমেন্টটা নেব। সো এর জন্য আমরা কী করবো, সেম প্রসেসে এখান থেকে আমরা কেক আছে এখান থেকে আমরা বিএনবি করে দেবো। সো এখানে টাচ করবো এটার উপরে, দেন বিএনবি সিলেক্ট করে দেবো। আচ্ছা, সিলেক্ট করে দেওয়ার পর এখন দেখেন আমার এখানে কিন্তু ব্যালেন্স দেখাবে, আপনার এখানে ব্যালেন্স দেখাবে। সো এখানেও আমার ব্যালেন্স দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা কী করবো, এখান থেকে কত পার্সেন্ট আপনারা সেল করতে চাচ্ছেন, আপনারা চাইলে 50%, তারপরে 25%, 50%, 75%, অথবা আপনারা চাইলে এখান থেকে ম্যাক্স, এখান থেকে আপনারা ফুল সেল করতে পারেন। সো আমি এখান থেকে কী করবো, ম্যাক্সে ক্লিক করে দেবো। এই যে দেখেন ম্যাক্স অপশন আছে, ম্যাক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে এটা দেওয়ার সাথে সাথে কিন্তু নিচের দিক থেকে কিন্তু আমার এখানে প্রাইসটা শো করতেছে আমি কত পাবো। তার মানে এখন আপনারা ধরতে পারবেন যে এমবিটির প্রাইস কত। তাহলে দেখেন এখানে আমি যদি 84.85 আমি যদি এখানে এমবিটি সেল করে থাকি তাহলে পাচ্ছি হলো কত, $44.87 এটা সেল করে পাচ্ছি। তাহলে এটার প্রাইস কত পড়ছে আমরা একটু ক্যালকুলেশন করি কীভাবে। এখান থেকে আমরা 44.87, না আমি এখানে চলে যাই, 44.87 ভাগ আমার টোকেন হলো 84.85। তার মানে দেখেন এখানে 50 সেন্ট প্লাস কিন্তু অলরেডি প্রাইস চলতেছে, তার মানে ভালো মোটামুটি 60 টাকার উপরে কিন্তু আমাদের প্রাইসটা চলতেছে এক একটা এমবিটির। আচ্ছা, তো এখন আমি আবারও এখানে চলে আসব, আমার সব কিছু মোটামুটি রেডি, তাই না? সো এখানে আমি এমবিটি সিলেক্ট করছি, দেন এখান থেকে আমি এমবিটি সিলেক্ট করছি, বিএনবি সিলেক্ট করছি, ম্যাক্স সিলেক্ট করছি, সব সিলেক্ট করছি। এখন জাস্ট আপনারা যদি এখানে সোয়াপ অপশনে ক্লিক করে দেন অটোমেটিক্যালি আপনাদের এমবিটি টোকেনটা সোয়াপ হয়ে আপনাদের বিএনবিতে চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ, তখন আপনারা দেখবেন কীভাবে, আপনারা চলে যাবেন হলো আপনাদের ওয়ালেটে, এই যে ওয়ালেট অপশনটা আছে এখান থেকে এই ওয়ালেটে ক্লিক করবেন। সো ওয়ালেটে ক্লিক করলে দেখবেন যে আপনাদের এখান থেকে এমবিটিটা কেটে নিয়ে, আপনাদের এখান থেকে এমবিটিটা কেটে নিয়ে আপনাদের এখানে বিএনবিতে প্রাইসটা চলে আসছে বা আপনাদের ডলারটা চলে আসছে। সো এটাই হলো সোয়াপিং প্রসেস, পেনকেক সোয়াপের মাধ্যমে এমবিটি টোকেনটাকে বাই সেল। সেম প্রসেসে যদি আপনারা বাই করতে চান, হ্যাঁ যদি বাই করতে চান একদম সেম প্রসেসে আপনারা বাই করতে পারবেন। কীভাবে, এখান থেকে আবারও এখানে চলে যাবেন, যাওয়ার পর এখানে প্রথম সিলেক্ট করে দিবেন হলো বিএনবি, প্রথম সিলেক্ট করবেন বিএনবি, তারপরে সিলেক্ট করবেন এমবিটি। মানে আমি এখান থেকে এমবিটি থেকে বিএনবি থেকে এমবিটি আমি কিনবো, তাই না? যার কারণে এখানে আমি সিলেক্ট করে দেবো হলো বিএনবি, দেন এখানে হয়ে যাবে আমার এমবিটি। এখন আমি কত ডলারে কিনবো সেটা তো আমি আগেই এখানে রেখে দেবো, দেন এখান থেকে আমরা কত কিনবো সেটা এখানে শো করবে, সোয়াপ করে দেবো, আমাদের সোয়াপিং হয়ে যাবে, এমবিটি টোকেন বাই করা হয়ে যাবে। সো এটাই ছিল প্রসেস। সো এখন আসি যে আপনাদের এটা বাই করা ঠিক হবে কি না। 100% ঠিক হবে না, কারণ এখন প্রাইস একটু কম আছে, তুলনামূলকভাবে এটার প্রাইস আরও অনেক বাড়বে, কারণ টোটাল সাপ্লাই হলো 3 মিলিয়ন, তার ভিতরে তারা লিকুইডিটি দিছে হলো 1 মিলিয়ন, হ্যাঁ 1 মিলিয়ন তারা ইনিশিয়াল সাপ্লাই দিছে, তার ভিতরে ইউজারদেরকে মাত্র দিছে হলো 3 লাখ, তার ভিতরে সবাই উইথড্র করতে পারে নাই, হ্যাঁ মিনিমাম থ্রেশহোল্ডের জন্য। সো এখানে প্রাইসটা অবশ্যই অবশ্যই বাড়বে, এখন সেল করার কোনো দরকার নেই। যদি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করে থাকেন, এখানে আমরা বলে দেবো যে আপনাদের সেল করাটা উচিত হবে কি না, যদি প্রাইস কখনো বাড়ে তখন আমরা এখানে বলে দেবো। তো অবশ্যই আপনারা সকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন,
এখানে মাস্ট বি আপনারা সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন সবার আগে। নেক্সট আপডেট নেক্সট ভিডিওর জন্য সকলে অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।